টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়ের পন্থীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের বয়ান। ফজরের নামাজের পর হিন্দিতে আম্বায়ন করেন ভারতের শীর্ষ মুরব্বী মাওলানা আব্দুর রহমান, বাংলায় তর্জমা করে শোনান মাওলানা আব্দুল মতিন। বিশ্ব ইজতেমার আরও খবর জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ইজতেমার লোকসমাগম এখন কেমন দেখছেন? কোনো অনিয়ম চোখে পড়ছে কিনা, কী বলছেন আগত মুসল্লিরা জানাবেন। উর্মি, আগত মুসল্লিদের কথা দিয়ে শুরু করতে চাই, কারণ তারা যে বিষয়টা সবসময় বলে আসছেন যে ইজতেমা ময়দানে যারা অংশগ্রহণকারী রয়েছেন তারা বলছেন বরাবরই যে এই ইজতেমা থেকে আম্বয়ানের মধ্য দিয়ে যে শিক্ষাটা তারা অর্জন করেছে বা শিক্ষাটা নিচ্ছেন মুরব্বীদের কাছ থেকে, তাদের কাছ থেকে যে শিক্ষাটা সেই শিক্ষাটা তারা এখান থেকে গিয়ে বের হয়ে সমাজের পাশাপাশি পরিবারের সাথে সেই বিষয়গুলো তারা বলবেন এবং কে সেভাবেই জীবন চলার চেষ্টা করবেন, পাশাপাশি দেশ বাসীর এবং কি বিশ্ব শান্তি কামনায় তারা সবসময় আল্লাহর কাছে দোয়া করছেন, প্রার্থনা করছেন যাতে করে দেশ শান্তিতে থাকে, কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না হয়। এছাড়াও আজকে সারাদিনের কার্যক্রম যদি আমি তুলে ধরতে চাই, সেক্ষেত্রে আপনি জানেন যে ফজরের যে আব্দুল রহমান ভারতের, তিনি আম্বয়ানের মধ্য দিয়ে আজকে দিনটা শুরু করেছেন। এর পাশাপাশি এটার তর্জমা বা বাংলায় যিনি অনুবাদ করেছেন তিনি হচ্ছেন আব্দুল মতিন। এছাড়া বাদ জোহর যেটা, যেহেতু বাদ জোহর যেটা আছেন মাওলানা ইসমাইল, তিনি আম্বয়ান করবেন। এর পাশাপাশি বাদ আছর মাওলানা জুহাইরুল হাসান, আর এছাড়া বাদ মাগরিব যিনি আছেন মাওলানা ইব্রাহিম দেওলা, আব্দুল মতিন এই তর্জমা করবেন, পরবর্তীতে অনুবাদ করবেন বাংলাতে। তো সেক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই গতকাল থেকে শুরু হয়েছে এই বিশ্ব ইজতেমার যে এক প্রথম পর্ব, সেই পর্বে আগত অংশগ্রহণকারীরা তারা বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসে পুরো কানে কানে আসলে ভরে গেছে তাদের অংশগ্রহণে। আপনি দেখতে পাচ্ছেন এই এই যে খিত্তা রয়েছে সেই খিত্তার বাইরেও অনেকেই বিভিন্ন ফুটপাথ বা রাস্তায় বা বিভিন্ন জায়গায় যে যেখানে পারছেন সেখানে কিন্তু তাঁবুটা নিয়ে তারা দিন কাটাচ্ছেন বা এই ইজতেমা তারা অংশগ্রহণ করেছেন। তাদের মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। একটাই চাওয়া পাওয়া যে এই বিশ্ব ইজতেমা তাদের কাছে অনেক, তারা অনেকটাই যে তারা তিন দিন এখানে কষ্ট করছেন বা শীত উপেক্ষা করে তারা যে এসেছেন, তাদের যে প্রত্যাশা বা তাদের যে চাওয়া পাওয়া আল্লাহর কাছে, সেই আল্লাহর কাছে প্রার্থনা করে যে ধরনের চাওয়া পাওয়া সেগুলো যাতে করে পূরণ হয়। এছাড়াও পাশাপাশি তাদের যে প্রথমে শুরুতে বলছিলাম যে যে শিক্ষাটা তারা অর্জন করছেন বা শিক্ষাটা নিচ্ছেন সেই শিক্ষাটা তারা বাইরে গিয়ে তারা এটি প্রয়োগ করবেন বা পরিবারের সাথে সমাজের বিভিন্ন মানুষের সাথে আল্লাহর রাস্তায় নিয়ে আসার জন্য। তো এই ছিল এখান থেকে উর্মি সবশেষ। অনেক ধন্যবাদ আপনাকে আরিফ।